আমি যদি আপনাদের ভোটে এবং মহান আল্লাহর দয়ায় নির্বাচিত হই, অবশ্যই এই চকরিয়া এবং পেকুয়াকে পাঁচটা জিনিস করুন। এক, সন্ত্রাস ও দখলবাজি থেকে মুক্ত করব। দুই, যা কিছু দখল হয়ে গেছে উদ্ধারের ব্যবস্থা করব। তিন, স্থগিত করা উন্নয়ন কর্মকাণ্ড, অবহেলিত উন্নয়ন কর্মকাণ্ড গুলো চালু করব। চার, তরুণ সম্প্রদায়ের মধ্যে শিক্ষিত বেকার তাদের কর্মসংস্থানের দেশে বিদেশে ব্যবস্থা করব। পাঁচ, একটি নৈতিক সমাজ গড়ে তোলার জন্য পরিবেশটা সৃষ্টি করব। যখন এই প্রবাসের জন্য আবেদন, আপনারা যদি এগুলো পছন্দ করেন, নিজের ইজ্জত নিয়ে জান মান নিয়ে নিরাপদে বাঁচতে চান, আগামীকাল 7 তারিখ ভোট দিতে আসবেন এবং হাতঘড়িতে ভোট দিবেন। এই যে হাতঘড়ি, এই হাতঘড়িটাতে ভোট দিবেন। আমি আপনাদের পাশে আছি, আল্লাহ আপনাদের পাশে থাকবেন। আপনারা যদি আগামীকাল আমার পাশে দাঁড়ান, আমি 5 বছর আপনাদের পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ।